sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala Muhammad sallallahu मानी पृथ्वी और विभिन्न धर्म अवलम्बी मानुष सकल आश्रय आर किस मानुष आसन जरा कोनो धर्म ही माने ना जरा कोनो धर्म माने ना स्रष्टा बा खाली क्रिएटर होया तारा आमार कासे खेओ नाई आल्लाह एकजन आसन इलाहे ओरे माने ना তারার গো মত হইল বৃষ্টির সময় আইছে বৃষ্টি দিব সকাল হইছে সূর্য উঠিব সকাল হইছে সূর্য উঠিব সন্ধ্যা হইছে সূর্য ডুবিব সূর্যর বানানে আলা খেও নাই চন্দ্রর বানানে আলা খেও নাই এটা একটা সিস্টেম তারা আল্লাহ খালিক স্রষ্টা একজন আছেন বলিয়া মানেই না কিন্তু এরপরে ওরা একটা জিনিস রে মানে যে আমি কিন্তু একবার মরা লাগবো মরা লাগবো ইকান সবে মানুষ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি আস্তিক নাস্তিক যত আসেন সবই কথা মানে যে আমি একবার গীতা লাগবো মরা লাগ আমি আয়াত পড়েছি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মানুষ মানুষ আমরা জানি যার আত ফাও খান নাখ মুখ শোক এইসব আছে তো এই মানুষ না এই নইলা মানুষ নিশ্চয় আপনারা আশেপাশ মানুষ মারাও যায় মানুষ মারা যায় এন হেনে ডাকিয়া কইন হুঞ্চনি উত্তরবাড়ির দাদা নাই হেন কইদরা ফুবরবাড়ির চাচা নাই আরও জনে কইদরা এরে আব্দুর রহিম বাই নাই আচ্ছা আব্দুর রহিম কইতে নন মনে হয়েছে একটা কথা যে মানুষের নাম নামের মধ্যে সবচেয়ে থাকি বালা নাম কোনটা সবচেয়ে থাকি বালা নাম হইল আবদুল্লাহ সবচেয়ে থাকি বালা নাম হইল আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রাজাক আব্দুর রহিম আব্দুল কুদ্দুস এটা নাম হইল বালা নাম তবে এখন আর নাম তো ইতে সময় মেয়াশা বহল যে কানি লাগে না গুগলও হামাইয়া ও বেবিজ নেম হইলে আল্লাহ আল্লাহ করিয়া এক মুহূর্ত তাকিয়া বার হইয়া কইতাম না জাগা বেটারে জিজ্ঞাসলাম আপনার ফুয়ার নাম কিতা কইছে রাজিম ফুয়ার নাম তো হইছে রাজিম আমি জিজ্ঞাসলাম রে বা নাম খে তৈছে মলানায় আসিদরা গেলাম নাম খে তৈছে কইছে জি নামে যাও আমি আমার তৈ দিছিলাম বুঝাইলাম রে বা ফাইলা কেন কইছে জি না কোরআন শরীফ পড়িতেও লাগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও আমি কইছি যাইন কোরআন শরীফ পড়িতা আমার ওগুর নাম লইতা ও আমি থই দিছি রাজিম আমি বললাম তো শয়তান থই দিলা না কেন আরো বালা আসলো তো রাজিম শব্দের অর্থ কি দা রাজিম হোয়াট ইজ দ্য মিনিং অফ রাজিম রাজিমর মানা কি দা রাজিম মানা হইল শুদ্ধ বাংলায় হইল অভিশপ্ত বিথাড়িত মরদুদ লাগে আল্লাহকেও আসতে নামম তৈতে সময় আমার লাগান মানুষের খাম নাই বালা এক একজন আলিম রে জিকাইয়া মিনিংফুল নাম গুণিনতা রাখিও নামে খাম আইন নামে খাম আইনি নামে দুনিয়া তো খাম আয় আখেরতও খাম আইব
ময়দানে মাহশর যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহর জাতে ডাক দিয়া কইবা, ইয়া মুহাম্মদু, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জান্নাত যাও। পৃথিবীতে মুসলমান হলোর একটা কমন নাম আছে, মুসলমান হলোর একটা কমন নাম আছে, নাম গিদা, নাম হইল মুহাম্মদ, নাম হইল মুহাম্মদ। বেজান মুসলমান হল আমরা ভাইবায় জানতানোর নামর আগে ভাইবায় মুহাম্মদ, নাম গিদা মুহাম্মদ, খেনে বাপও মুহাম্মদ, ফুয়াও মুহাম্মদ, নাতিও মুহাম্মদ, সব মুহাম্মদ, খেনে এইটা খেনে রাখা হয় বলে ময়দানে মাহশর যে সময় আল্লাহর জাতে ডাক দিবা, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জান্নাত যাও। ও মুহাম্মদ নাম আলা যত মানুষ আছেন জান্নাতে দীর আনা দিবা, আল্লাহর জাতে জিগাইবা, তুমি তাইন খারা, তুমি তাইন খারা, তুমি তাই নিবা এখানে বলে আমরার নামও মুহাম্মদ, আমরার নামও মুহাম্মদ। ও আল্লাহর জাতে কইব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর নামর খাতিরে আমার নবীর নাম আলা যত মানুষ আছো সমস্ত মানুষরে আমি ছাড়ি দিলা। এর লাগি নাম মানুষে রাখতে সময় প্রত্যেকের নামর আগে মুসলমানের কিতা শব্দ থাকে মুহাম্মদ, আমরার আল্লাহ দিলে এটা এখন আর গেছে গিয়া হয়, এখন প্রিন্স প্রিন্স মানা গীতা, আমি তো বেশ বলেছি না প্রিন্স মানা গীতা, রাজকুমার তো তো বাপ রাজা হইতো না, প্রিন্স যদি হইতে বাপ রাজা হইতো না নি বাপ, আমরার অবস্থাটা বড় কাহি আমার শৈল জলা ধরা, আমরার অবস্থাটা ওলা কাহিল, আমরা এখন ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য সংস্কৃতির দিকে আমরা অপরিমাণ ধাবিত হয়েছি, আমরা আমরারে বলি গেছি, আমরা আমরারে বলি গেছি, এর লাগে আমরা অত কিছু আর তো নাম, নাম রাখতে আল্লাহকে বাঁচতে। ইয়া আপনি হয়তো নাম কয়েকটা চয়েস করতে পারেন, ওগুন নিয়া কোনো আলিম রে, কোনো মেয়াজাব রে, বালা আলিম জান নে আলা, এ আমার লাখান খালি পাঞ্জাবির মেজাব নাই, জান গেছে আসে ওটা বুঝো অর্থ কইতা পারবা, ও থান গেছে নিয়া দিয়া কই এত্তা কি এক হাতগু বাঁচিয়া দে ও দিবা, ই আপনি নেটো ভাইয়া নাম রাখিয়া বালা হইলে তো ঠিক আছে আর যদি ও রাজিমর হলে হয় একবারে জাগা লাগাই দিছে। তো মানুষে ডাকো ইনখইন অবাড়ির এই নাই, অবাড়ির হেন নাই উত্তলা কইন তো বাড়ি তেন গেছলা এনি মোরা বাড়ি গিয়া দেখিও বেটা আছে না নাই, মানুষ জান কথা কইছো যে এই নাই গিয়া দেখলে ভাবা যায় নি আসো নি না নাই, মানুষের কই নাই গিয়া দেখিও বারিন্দা তার নাইলে উঠানো আর নাইলে এক ঘরের ভিতরে সুন্দর করি বেটার একদম নাল করি আসো কোনো তলে রে উষা নিচা কিচ্ছু নাই একদম সমান জায়গাত সুন্দর করিয়া সোহানি হয়েছে, এর বাদে যাইন মনে করে গিয়া দেখিলি বা ইলাও নয় গুড়িয়া থা হইলে খুলিয়া মুখ দেখাইবা আর নাইলে যাইন মনে করে গেলে দেখা নিও নাই, মানুষ আসুন নি না নাই মানুষের নকুন নাই, মানুষে তো জানাই দেই না, মানুষে ফুয়ায় ওখান দে ফুড়িয়ে ওখান দে আব্বা নাই হেন কইতরা মাই নাই হেন চাষা নাই কইয়া খান্দ নাই চন আরেকটা জিনিস সেও মারা গেছেন টান লাগে টান ফুয়ায় ফুড়িয়ে আত্মীয় স্বজনে খান্দিলে মুর্দা রাজা বইবন জি ওইবন, আচ্ছা তিলা খেয়ার লগে লাগা থাকলে আরে টান লাগে খান্দিলে ইয় তোমার দুঃখ মেটি গেল তো হন তুমি খান্দিলে ইলে থান আজা বই গেল না, আমি মনে মাসলা ভাঙ্গিয়া কই একজন মানুষের বাপ মারা গেছেন, একজন মানুষের মা মারা গেছেন, একজনের ছেলে মারা গেছে, একজনের মেয়ে মারা গেছে, মানুষে খান্দিব নি না খান্দিত না খান্দিব, কোন খান্দা নিষেধ, যে খান্দাত লাগিয়া
কিছু কাল কুফরি কালমা তহল আছে যে তাবার হরিদে যেমন ও আল্লাহ তোমার আর বিচার নাই নি আমার অন্য মানুষের বাবা তৈয়া আমার বাবা নিলায় গিয়া এই কথা দি বুঝার না নি আল্লাহর জাত না ইনসাফ কিতা বুঝাইছে আল্লাহর জাত না ইনসাফ ওয়ালা যদি শব্দ হল করে শরীল নিজর শরীল বাড়িয়ায় চুল টানে খাফড় ফারিলায় ও খান্দার নাম হইল নুহা ইগু করতো না আর এমনি যদি কোনো মানুষে খান্দে তে আমরা তারে গীতা করতাম পারি না বাধা দিতাম পারি না এখন প্রশ্ন হইল মানুষে জানায় যে অমুক নাই খবর হইলায় ভাইয়া বাড়িত গেলায় গিয়া দেখলায় যে না বেটা ফুতুনো তে মানুষে নু কইলা বেটা নাই ব্যাপার গীতা একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করো আমরার শরীর যেটা আছে এই শরীরের দাম রূহ ব্যতীত শরীরের মধ্যে জান যেটা আছে রূহ ব্যতীত এই শরীর যেটা আছে শরীরের দাম খুব নাই শরীরের দাম খুব নাই না একবারে নাই নাই একবারে নাই নাই আছে এল্লাগি মুর্দা মারা গেলে খান্দো করি লইয়া যারাই তো কবরিস্তান সেওর লইছো তো সাইডজনে বালা করে জাকরাই জাকরাই আনতে আইন রু তো নাই না 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 হবে না গোসল করাই দেয় তো ঠান্ডার দিন ঠান্ডা পানি দিয়ে ঘরাই দেও না নাইলে উত্তরাইল গরম পানি দিয়ে ঘরাই দেও না সুসা তো কইতে পারতা নাই হ্যাঁ ওলা পানি হইতো যে পানিটা সহ্য করা যায় এল্লাগি গোসল করাইবার আগে নিজর গাত নিজর শরীর আগে দিয়া বাদে কিতা করো হইতো মুর্দার শরীর দিতে তো মানুষ রুহ রুহ ইটা কিতা মানুষের শরীর রুহ একটা আছে তো রুহ ইটা কিতা আজ পর্যন্ত বিজ্ঞান অপারক রুহ কিতা রুহের ডেফিনেশন দেওয়াটা এখনো সম্ভব হইছে না আল্লাহর হাবিব ওই তো তোরা আগে দিয়াও না ফিসে দিই মানুষ হোক জায়গা হইতে না তো তোরা আগে দিয়ে যাও দূরসুরি পড়ি বলে আগে দিয়ে যান সাল্লাল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ মুহাম্মাদ আচ্ছা রু রু ওইটা কিতা আজ পর্যন্ত খে ওইগুর কোনো ডেফিনেশন দিতা পারছই না কোনো সংজ্ঞা দিতা পারছই না বহুত এগুর উপরে রিসার্চ হয়েছে মানুষ মারা যাইতে এনে নিয়া সুন্দর হরিয়া গ্লাসর ভিতরে নিয়ে হারাইয়া চতুর্দিকে ক্যামেরা ফিট করিয়াও রাখা হয়েছে রু বার হইয়া যাইতে দেখা হইতো সময় আইসে ঠাস করি বাটিছে কাম শেষ রু মানুষ সর শরীর রুহ যেটা রুহ যেটা ও রুহ যদি আমরার শরীর নাত আচ্ছা রুহ হইতে মনে হয়েছে এগুলো তাকে কেন শরীরের মাঝে রু একগু আছে না জান তো হই তাকে কেন তোরা মাতি হরে রু তাকে কেন আয় রে আমি কইছি নি ওগু মাতার উপরে তাকে কত সে আনসুরা দেখ রুতু বা মানুষের ভিতরে খান তো আমি কইছি তাকে কেন একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য রাখো মানুষের শরীর রুহ যেটা আছে কোন জায়গা থাকে এখনো পেসিফিক জায়গা দেখা যেখান আছে চিনা গেছে না এর লাগে অনেক সময় মানুষের ফিটিত বেহলে কোনো মানুষে যদি মারি দে মানুষ মারা যায় বেহলে তার ফেটো ফড়ি গেছে মানুষ মারা যায় তার কুশোর মধ্যে ফড়ি গেছে মানুষ মারা যায় মাথাত বাড়ি মারি দিছে কেউ মানুষ মারা যায় সোমার আমার শরীর রুহ যেগু অগু কোন জায়গাত অগু আবো চিনা গেছে না দোয়া করিও
আমরা এক গুরু মানুষ আল্লাহ খানো তখন তারা এখানো জিমিলিছে হয় আমার টাইম বাংলা বই এখন আইছে আল্লাহ এখন আর ইবা হিবায় নাই একবারে ডাইরেক্ট আরস তখন কানো আরস বুঝাইছুন শরীরের রু কানো অগু তো খাইয়া পাওয়া গেছে না রু যাইন বানাইছুন হেনে ভাইলেছুন মানুষে ওগর মানুষ নয় আউয়া জৌয়া মানুষ ইটাই এখন নাই শেষ শিয়ান শিয়ান মানুষ এখন এখন লাইতরা আল্লাহ খানো নিয়া তৈছে আরস তাকই নন অহুস করিয়া দূর সরি পড়ো সাল্লাল্লাহু নাই আজকুর মহফিল খান ইশালে যাব না ইশালে আইলা মন্দির জানকী বাজার হইয়া জায়গা আছে না এই জায়গার বেশিরভাগ পুরানা মানুষ আমার দাদাজির মরিয়া বেশি ফুন্না মানুষ যারা এরা আমার দাদাজির মরিদ জোয়ান মানুষের মাঝে কিছু মানুষ আব্বার কাছে বয়ত আমি মানুষের কুত আপনারা দেখরা ওয়াজ ওয়া মানু ওয়াজ ওলা আইজি জাঙ্কির বাজারের ফৈসবে আমার অন আজ হিসাবে একজন আছেন ও তান বাড়িত ঈদে মিলাদুন নবীর মহফিল মিলা শরীফ অনু যাইতাম এরে যাইতে সময় দেখি বেটা আজ জাগার নাম কইছি গোকট নাম কয়খানো কইছে কিন্তু জাগার নাম কই না আজ কই লেছি ওটা তো যাও গিয়া দেখলাম বেটা উড়ির জার চিনুননি আপনারা উড়ির জার বেটার রাস্তার লগে লাগাই এরে অত বড় বাস্ক গোগুর মাঝে তোয়া আমি কই উড়ির জারর বাস্ক একগু রাখা আমার দেখাইলাম এগো গীতা হঠাৎ কইলো আর কই না জানি হঠাৎ লগ লই লইছেন উড়ি খাইয়া হারাইলাই বুঝছি তে এগো ইন গীতা বলে এগো হঠা মারবার লাগে ফিঞ্জরা হঠা মারবার লাগি ফিঞ্জরা ও যে গাইলাম যে এগো ইন কিতা করো বলে যে এগো অন তাকে এগো উড়ির জারো হঠা মারার ফিঞ্জরা যেটা আছে এগো খাইন তাকে উড়ির জারো বেটার এগো তাকে দেখলাম যে ফিঞ্জরা একগো আছে এগুত খটা মারো এনেও তাকে খানো উড়ির জারো রৈদ হার মেঘ হার কুয়াও লাগের সপ্তাহ তার উপরে যার ও হিয়া আছে উড়ির জারো আরও এক কানো গেলাম আমার আব্বার মরিদেরা ও ত্রিপুরা কৈলাসর গিয়া ভাই আমার ইনো এক বেটাই আনছে আপনার এক সুগ্রায় ও যে সাদা সাদা ছোটো ছোটো ফাঁকি হলুদ সবুজ ওলা ছোটো ছোটো ফাঁকি দিয়া ফিঞ্জরা একগো আমারে তারা সাসাজিটা হইন রাইত ঘুমাইতাম যে সময় দেখি তার গু বারে আসলো আইয়া লামাইলো লামাইয়া গরর ভিতরে নেহের গিয়ে আমি কইলাম ও বা এগু বারে তুই দিস না গরর ভিতরে থাকো কইলো জি না সাহাজি অত দামি ভাক্যি আমার যদি কোনো গিয়া ইয়া রাইত লইয়া যায় গিয়া ও ফিঞ্জরা নিয়া থই দিছে ভিতরে আমি তো মানু আউয়া মানু এখন তো মাথাত মারা শুরু হইল ফিঞ্জরা একগু ফিঞ্জরা তো ফিঞ্জরাও নান ফিঞ্জরার নাম তো ফিঞ্জরাও একটা তৈছে বেটা উরির জারর মাঝে এগো তো রৈদ লাগে মেঘ লাগে উরির জারো তৈছে রৈদ মেঘের উপরে যায় মালিকে যেন আসলো হন ভালাইয়া রাখি দিছে এনে আর ডুলা ডুলি করে না আর আরো একটা ফিঞ্জরা বেটায় নিছে বাড়ি তিগু বারে তৈয়া মালিক ঘুমায় না বারে তৈয়া মালিক ঘুমায় না এতে বুঝা গেল ফিঞ্জরা যেটা আছে ফিঞ্জরার দাম হইয়া তাহ বগি তার ভাক্কি দিয়া ফিঞ্জরা যে গু ফিঞ্জরা দামি বনে গিলা ফিঞ্জরা যে গু আছে ফিঞ্জরা দামি বনব তার ভিতরে যে ফাক্কি যেটা আছে ও ফাক্কিটা যদি দামি বনি যায় ভিতরের ফাক্কিটা দামি বনি গেলে ফিঞ্জরার দাম বাড়ি গেছে
আর যদি ফিঞ্জার দাম কমিয়ে কমে কোন সময় বলে ভিতরে খোটা মাই গেলে, ভিতরে খোটা মাই গেলে আর মালিকে খুব একটা খেয়াল করে না, আসেনি তার তাকে করিস আরো হালাইতো, আর ভিতরে ছোট ছোট ভাক্যি তো দামি ভাক্যি নেন, এগু তো ইয়া মালিক ঘুমায় না। আমরা শরীর যেমন এখানেও একটা পিঞ্জরা, এখানেও একটা পিঞ্জরা, মূল হইল কোনটা? রুহ। মূল হইল রুহ। ভাত খাও, চা খাও, বা যতটা খাদ্য মানুষে গ্রহণ করে এটা কিতার লাগি করে, তার আত্মার লাগি না তার শরীরের লাগি, কোনটায় ভয়? আত্মায় ভয়, রুহে ভয় না শরীরে ভয়? এটা শরীরে ভয়, আত্মায় ভয় না। তাহলে আত্মা যেটা আছে আত্মার খাদ্যটা গীতা, আত্মায় কোন জিনিসটা পায়? আপনার পেটে যে সময় বুক লাগি যায়, আপনি যে সময় খাদ্য পাও না আপনি অশান্তি হয়ে যাও, আপনার এই সময় খাদ্য পাইলেও আপনি শান্তি। আল্লাহর জাতে ওয়ালা জানাই নালা বিজিকের তোমার দিলের মধ্যে শান্তি যেটা আছে শান্তিটাই যাইব আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরে। এখন আল্লাহর জিকির বলতে গীতা সকাল থাকি সন্ধ্যা, সন্ধ্যার থাকি সকাল, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া জিকির মারার নাম আল্লাহর জিকির নি, আল্লাহর জিকির গীতা বলে আল্লাহর যত জিকির হল আছে সমস্ত জিকিরের মধ্যে সবচেয়ে থাকি বড় জিকির যেটা জিকির হইল নামাজ। ওয়ালা জিকরুল্লাহি আকবার, আল্লাহর যত জিকির আছে সমস্ত জিকিরের মধ্যে সবচেয়ে থাকি বড় জিকির হইল নামাজ। এখন আর একটা জিনিস, আল্লাহর যাতে আমরা যে সময় বানায় প্রত্যেকটা জিনিসর বানাইবার একটা উদ্দেশ্য থাকে। মানুষে গোর আনাখামে বানাইনি, আনাখামে কোনো জিনিস মানুষেও বানায় না, আল্লাহর যাতে যে আমরা রে বানাইল মানুষ বানাইল, মানুষ বানানির উদ্দেশ্য যে যাটা গীতা আল্লাহর যাতে জানাইন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, আমি জিন্নাত এবং মানুষ দো গুরো বানাইছি আমার এবাদতির লাগিয়া। এতে বোঝা গেল একজন মানুষের চব্বিশের চব্বিশটা ঘন্টা খাটাইতো হে আল্লাহর গুলামির মাঝে, আল্লাহর কিতার মাঝে, আল্লাহর গুলামির মাঝে, আল্লাহর ইয়াদর মাঝে। কিন্তু যে সময় আল্লাহর যাতে তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে মেরাজ নীলা, রাসূলুল্লাহ মেরাজ গেলা, যাবার বাদে যে সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতর লাগিয়া আল্লাহর যাতে পাঁচ ওয়াক্ত নামাজ রে ফরজ করিয়া দিলা, কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। আচ্ছা, তো মেরাজ বৃহস্পতিবারে রাত, আমি যতক্ষণ জানি সাই আমি আইকো কই লেছি করি এই ডেট যে পাক্কা ইলা গুন্তা নাই হয়, আমি বলা করি না, আমি আমি যেটা জিনিস মাতিতাম আমি চাই না আমার কারণে কোনো বিতর্কের সৃষ্টি হয়, আমি ফাঞ্জিত থাকি ডেটে গু দেখছি এর লাগে কই আর সান্দর খবর আমি জানি না, হাসা মাছ যখন বুধবার হইতো পারে শুক্রবার হন, আমি ও পরিমাণ দৌড়ো আরে বারো মানুষরে জিকাই আইস বার কোন খান বারতাম পারি না। তো যাও মেরাজ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মত আমরা যারা আছি আমরার লাগি কিছু দিন হল কিছু রাইত হল আছে নি না, নাই কিছু দিন আছে কিছু রাইত হল আছে, কিছু রাইত হলের মধ্যে সবচেয়ে থাকি বালা রাইত কোন রাইত? লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, আল্লাহর যাতে কইছেন যে এই রাত এক হাজার মাস তাকিয়াও ভালা, এগু খাল লাগি আমরার লাগে, রসুলুল্লাহর লাগি কোন রাত ভালা, নবীর লাগিয়া কোন রাত ভালা, না নবীর আমরা সমান নান, ওই এক কুরআন কইল এক কুরআন এক আল্লাহ এক কুরআন
এক আল্লাহ সমান্ডন না ইনো নবী আর উম্মদের ফাল্লা চিননি ফাল্লা দাড়ি পাল্লা যেটা রে কটা কয় জাত দাড়ি পাল্লা যে কয় এটা কয় জাত আমি কইতাম ও শুন সোনার ওর গেছে এখান আছে খার গেছে সোনার ওর গেছে এখান আছে এখান অত বড় এটা কি আরো বড় সাইজের আরো খান ভাইবা গ্রসারি সব জেতাবা বুসি মালোর দোকান যেখান আছে ওখানো ভাইবা এটা কি আরো বড় এখান এটা কি আরো বড় এখান ভাইবা জেতা দোকান ও চাউল ডাল জেতা আছে বিখে কুইন্টাল এর বাদে শেষ নয় ও আবর হইছে কাঠা আরো গুণাম টন ওজন দে তোমার ও হুনারোর দোকানোর ফাল্লা লইয়া গিয়া নবী মাফাত লাগিয়া লাভ নাই এক ফাল্লা দি সপ্তাহ মাফিন না মাফিবার জিনিস আলাদা আলাদা আছে একটা দিয়া সপ্তাহ মাফ হয় না রসুল্লাহ সাল্লাহ আলাইহি বা সাল্লামর লাগিয়া কুন্দ্রাইত বালা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাশি উম্মত কল আল্লাহর হাবিবর লাগিয়া লাইলাতুল মিরাজ বালা কোন হারনে বলে এই রাত আল্লাহর যাতে তার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর লগে রুইয় তৈছে দেখা হইছে রাসূলুল্লাহ আল্লাহরে দেখছো ফেসবুক টেসবুকে তুমি দেন দেখি লাইভ হইছো আরো কয়েকজনে মাঝে কইবা দলিল খান এগুলিয়া কিছু বিতর্ক চলে এর বাজু আমি জানি জানতানোর দলিল লাগে আমার লগে যোগাযোগ করি তবে কিতাব লাগবো আমি নাম কইয়া দিব তুমি কিন্তু কিতাব বার করে চাই ওয়া ফুইলা জিগাইলার বাদে নাম হওয়ার বাদে আর খবরও তা কই না মুসনাদে ইমাম আহমদের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমি আল্লাহরে দেখছি কোন হালতে কিভাবে দেখছো নিকান আল্লাহর হাবিবি আর বাঙ্গি সিন্না কিন্তু রসুল্লাহ রুইয়ত শব্দ ব্যবহার করে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাশি উম্মত হল আল্লাহর যাতে আমরা মুসলমান হলর লাগিয়া পাঁচ অক্তর নামাজ রে আল্লাহর যাতে ফরজ করিয়া দিলা এখন যদি কোনো মানুষ মারা যায় মুসলমান কেউ মারা গেছইন তিন দিন এই নামাজ পড়ি তা পারছইন না নামাজ কোনো অবস্থায় মাফ আসেনি নমাজ কোন অবস্থায় মাফ নাই যদি দাঁড়াইয়া ফড়িতে পারো না তাহলে বইয়া ফড়ো বইয়া ফড়িতে পারো না শুইয়া ফড়ো শুইয়া ফড়িতে পারো না ইশারায় ফড়ো নমাজ কিন্তু মাফ নাই আচ্ছা এখন একজন মানুষ মারা গেছইন মানুষ একজন মারা গেছইন এ যাইন মারা গেছই নেন তিন দিন নমাজ পড়ি তা ভারছই না তিন দিনে হয় তিন দিনে ফন্ড ফাঁস অক্ত করি নেন একদিনে ফাঁস অক্ত তিন দিনে হক তোর কফারা দেব হইতো ফন্ড অক তোর যাইও আমার মৌলানা রফিকুদ্দিন সাবর গেছে আমার বড় ভাই তান গেছে ভাই হক আঠারো এখন অক্ত শকান হয়েছে আঠারো আঠারো খেনে বলে ফরজ হইল ফাঁস অক্তর নমাজ ফরজ হয় অক্তর নমাজ ফাঁস অক্তর আর এক অক্তর নমাজ আছে নি আমরা রুফরে ওয়াজি বাসিন কোন অক্তর নমাজ ভিতিরন নমাজ ভিতিরন নমাজ তো আমরা বেশিরভাগ ফড়িলাই এশার বাদেও অলা না ভিতিরের নমাজ আমরা এটা করি এসার বাদেও ফড়ি লাই কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা কোন সময় ফড়ইন তাহাজ্জুদের সময় এসার নমাজ ফড়ইন তো যাক নমাজ যেটা আছে নমাজ ফাইলায় ডেইলি হক্ত ছয় অক্তর কফারা খেনে বলে ফরজ বা ওয়াজিব যদি আদায় হয় নাত কজা হয় তাহলে তার উপরে কফারা লাগে ও হইল ছয় পাঁচ অক্তর নমাজ হইল ফরজ আর উইতিরর নমাজ হইল ওয়াজিব ও হইছে কয় ছয় মাসলা আবার হইয়া দিলাই আমরা অনেকর
আত্মীয় স্বজন মারা যাবার পরে মানুষে কফফারা দিত চায় মাসলা জিগায় যে এক ওয়াক্তের নামাজের কফফারা হত, এক ওয়াক্তের নামাজের কফফারা হইল এক ফিতরা, এক ওয়াক্তের নামাজের কফফারা হইল এক ফিতরা। এক ফিতরা যদি 60 টাকা হয় তে 60 টাকা, 50 হইলে 50, যে ফিতরা হইব ও ফিতরা হইল এক ওয়াক্তের নামাজের কফফারা। এখন এগুন দিতা করে ফিতরা তো কফফারা দিতা করে ফয়জাম সব আইবা বাস স্ট্যান্ডে সফর মিয়া আইলে থানে অন থেকে তোরা দিলে ভাই হইব না না, থান লাগে ইদা হওয়া হারাম, থান লাগিয়া কফফারা জাকাত ইতা হওয়া হারাম। তে আইলে কফফারা কার হক, হক কার মাথো না, মিসকিনর হক, হক হইল মিসকিনর হক। এখন কুন্দারর মিসকিন বড় হলার মানে নিয়া উদার বন্ধুর মিসকিন করলে দিলে হইব না, এ মাত আছে কোরআন শরীফে বাটিয়া বন্টন ব্যবস্থা যেটা এটা কোরআন শরীফও আছে নি না নাই, বন্টন ব্যবস্থা কোরআন শরীফও আছে নি না নাই, আছে। সর্বপ্রথম ইগু ভাইতকে ইতা ই জিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, সর্বপ্রথম পাইতো আপনার আকরবর মধ্যে যদি কোনো মানুষ ই পরিমাণ অবস্থা তাহই তে সর্বপ্রথম পাইতাকে, এই এর বাদে আপনার আশপাশের মানুষ, এর বাদে যদি বাসে তে উদার বন নিয়া দিও। আর বাড়িদারর এনতান্ডে তৈয়া উদার বন রংপুর ও সুনাইত ইতা বাই দিন ইয়া দিও না, মাত বুঝা গেছেন কোন হকার আত্রা ফর এরা। আমরা সবে যদি আমরা আত্রা ফক নাই আমরা এরারে দিলাইতাম তাহলে ইনর হো হিন নিয়া দেওয়া লাগছিল না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি উম্মত হল আল্লাহর যাতে নামাজ ফরজ হল্লা পাঁচ অক্তর, নামাজ ফরজ হল্লা পাঁচ অক্তর মূলত বানাইছেন 24 ঘন্টা তানে বাদতির লাগিয়া, এখন ফরজ করিয়া দিলা পাঁচ অক্তর নমাজ খেনে বানাইতে তো বানাইছো আল্লাহ। 60 বছর যদি আমি বাঁচি তাহলে 60 বছর তোমার এবাদতি করতাম, তুমি বানাইতে আমার উদ্দেশ্য বানাইলা বাবা খালাক্তুল জিন্না বল্লিনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছি জিন্নাত এবং ইনসান রে আমার এবাদতির লাগিয়া, নমাজ ফরজ যে সময় আল্লাহর যাতে করলা করিয়া দিলা পাঁচ অক্তর। বাকি টাইম বন্দায় পাইছে নি না পাইছে না, বাকি টাইম নমাজ পাঁচ অক্তর মাঝখানো যেটা সময় বন্দায় পাইছে নি না পাইছে না পাইছে। এখন যে বন্দায় সময় যেটা আইন পাইছে এই সময়টাইন বন্দায় কিভাবে অতিবাহিত করত, এই সময়টাইন বন্দায় ওভাবে অতিবাহিত করত কাটাইত, ফজরের নামাজ পড়ার বাদে তার ভিতরে একটা ইরাদা রইত যে আল্লাহ যদি বাসাইন তা হইলে আমি জোহরের নামাজ পড়িতাম, জোহরের নামাজ পড়ার বাদে আসরের নামাজের তৈয়ারি আরম্ভ করত, আসর পড়ার বাদে মাগরিবের নামাজের তৈয়ারি আরম্ভ করত, মাগরিব বাদে এশার নামাজ যেটা আছে এশার নামাজের তৈয়ারি আরম্ভ করত। ওভাবে যদি বন্দার নিয়ত থাকে কিতা থাকে নিয়ত থাকে তাহলে তার 24 এর 24 ঘন্টা আল্লাহর জাতর এবাদতের মধ্যে লেখা হয়ে যাইব। বলে এর মাঝে আমার কাম কাজ নাই নি বলে আছে, এর মাঝেও তোমার খাম খাস যতটা আছে তুমি তোমার বিবি বচ্চার লাগি হালাল রুজি তলব করো, সৎ উপার্জন যেটা আছে তুমি করো, সৎ পন্থায় উপার্জন তুমি করিও না, হালাল খামাও হারাম খামাইও না, তোমার বাড়ির যদি গরু এক গুতা খেব গুতার নিয়া ঘাস যদি দরিয়া খাবাও এর মাঝেও সব আছে। তো আমি খোয়াত আসলাম রুহ মানুষর রু, মানুষ তার রু শরীর দটা মিলিয়া গীত হইছে, দটা মিলিয়া হইছে মানুষ, মাত বুঝা জাননি আমার, আর নাইলে তো হি নাই, একটা কমি গেলে হে গীতা নাই, আর শরীর আর রু দটা যে সময় আছে এই সময়
আব্দুর রহমান সাহেব আসে নাই, আব্দুর রহমান কইতে আমি আগে কইছিলাম, কইতাম বলি গেছি, আমরা অনেকে নাম রাখি আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার, ওরা রাখি তো, ডাকিতে সময় গীতা ডাকো, ডাকিতে সময় গীতা ডাকো, এরে সত্তার ভাই সাহ, এরে রহিম ভাই, এরে করিম দাদা, উত্তরা ডাকো তো, করিম খান নাম, করিম খার নাম, আল্লাহর নাম, করিম হইল আল্লাহর নাম, রহিম খার নাম, আল্লাহর নাম, সত্তার খার নাম, আল্লাহর নামে ইন কোনোদিন খেউর ভাই হইবান, আমরা নু ডাকি নাম গীতা, নাম গীতা, আব্দুল করিম নান, করিমর গুলাম, করিমের দাস, আব্দুল সত্তার, সত্তারের গুলাম, সত্তারের দাস, ডাকরায় গুলাম রে, ডাকরায় খারে গুলাম রে, দাসরে তো বন্দারে নান, আর নাম খাল আজ একটা ইনসাফ করি আহো, আপনার নাম হইল খেউই নামালা তাকতে মনে করি না যে আমি ইন্টেনশনালি কইছি না, আমি একটা উদাহরণ দিতে বুঝাইয়া, আপনার নাম হইল আব্দুর রহিম, আমি আপনার ফুয়ারে ডাকিতাম, তারে যদি আপনার নাম দরিয়া ডাকি কেন রে রহিম, বাড়ি থাকি বারো চাই না ভাই, ভাত ভাই পায় না বালা ভাই পায় হো না, কেদার লাগি ফুয়া, তোমার তোমার ফুয়া, তোমার নাম কি পাইত না পাইত না, তো তোমার নামে লইয়া তোমার ফুয়ারে ডাকিলে তোমার ভাত লাগে, বুঝা গেছে না, মাত বুঝছেন না নি আমার, সাপোজ আমারে ডাকিতা, ডাকিতে সময় আমার আব্বার নাম লইয়া যদি আমার এটা কইন, আমার ওয়ালিদ সাহ সাহর নাম লইয়া আমার এটা কইন, তো বাদ লাগব রে না, বাদ লাগতো না, হেনে হেনে বাদ লাগার কারণটা কী, আমি তো বাবার ছেলে, ও বাবার ছেলে তো আমি, বাদ লাগার কারণ কী, বাদ লাগবো তো, ডাকরে ফুয়ারে নাম লইছ বাফর, ডাকরে ফুয়ারে নাম লইছ বাফর, আর আল্লাহর ইন সময় বাপুয়ারও সম্পর্ক নাই, এত্তা কি আলা ও আওলা, মালিক আর গুলাম, মালিক আর গুলাম, ডাকিতায় গুলাম রে নাম লড়ায় খার, মালিকর এল্লা গিয়া অজানা সত্যি যদি অজানা আনা জানিয়া যদি ডাকিয়া তাকো তা হইলে ডাকিলাইছো, আইস্তা গিয়া জানি লাইছো, আর যদি লাগেওর নাম তাকে আব্দুর রহিম, তে আপনি আব্দুর রহিম ভাই হইয়া ডাকিও, রহিম ভাই ডাকিও না, খেনে বলে ইতা নাম হইয়া থাকলো আল্লাহর সিফতি নাম, এখন একজন মানুষের রূহ শরীর যে সময় একত্রিত আছে মিলাইলাছে, তার নাম হইয়া থাকছে আব্দুর রহমান, তার নাম হইছে করিম উদ্দিন, তার নাম হইছে রহিম উদ্দিন, যেমন যে সময় তার রূহ তার শরীর তাকি বারইয়া গেছে গিয়া, এই সময় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী একজনে আর একজনে ডাকিয়া কইন করিম উদ্দিন নাই, করিম উদ্দিন নাই, গেলে ভাবা গেছে করিম উদ্দিন আছে, এতে বোঝা গেল করিম উদ্দিন যাই এনকিতা মিলিয়া আসলা, দুইটা জিনিস মিলিয়া করিম উদ্দিন আসলা, ফিঞ্জরা আর ফাঁকি, ফিঞ্জরা আর ফাঁকি, দুটা মিলিয়া করিম উদ্দিন আসলা, রূহ যেটা আছে মানুষের রূহ, মানুষের রূহ কয়টা জিনিসে মানুষের রূহ নষ্ট হয়ে যায়, রুর মধ্যে বাদ আসর পড়ে যায়, আমরার কয়টা জিনিসে আমরার দিল আমরার কলব হিতয় নষ্ট হয়ে যায়, একটা কি একটা হইয়া থাকলো গিয়া তকব্বুরি, একটা একটা কি একটা হইল
তকব্বুরি, আমিত্ববোধ, আনানিয়ত, আমার থেকে বেশি সম্পদশালী আর কেউ নাই, আমার থেকে বেশি শক্তিওয়ালা আর কেউ নাই, আমার থেকে বেশি ইজ্জতি আর কেউ নাই। ও আমি শব্দ ভিতরে আবার বাদেও মানুষ কিতে হয়ে যায়, বরবাদ হয়ে যায়। দুই নম্বর হিংসা, দুই নম্বর হিংসা। হিংসা যে সময় মানুষের ভিতরে হামাই যায়, এই সময় মানুষ কিতে হয়ে যায়, বরবাদ হয়ে যায়। হিংসা যান ভিতরে তাকে রে মুরব্বী মানুষ আপনারা আইনও আসো, আগে সুন কিয়র মাঝে রাখতা, সুন ফাতিল তৈতা মাটির গটির মাঝে তৈতা, কয়দিন বাদে কিতা করতো শুনে, ও খারে খাইতো যেন রইতো অন্য খাই নিতো, শুনে কিতা করতো, সুনোর গটি যেগু আছে ওগু খাই লইতো। এর লাগে হিংসা যান ভিতরে রইব এনে খাই লইব, ফইল উত্তর। এ আমার আমার বড় ভাই সভাপতি সাহেব কয়দিন থাকি লগ লইছেন, তাই নয় আমার লগ চালই না, তান বড় আমার ধারা অ্যাকচুয়ালি ধারা আমার থাকি বয়সে বহুত বড়, মায়া করেন তিন তেন সাবর কাছে ফড়িছেন, ও হিসাবে আমার লগে সম্পর্ক আর উস্তাদর হওয়াও আর বাদে আমরাও আমার আমিও আমার উস্তাদক লোক ফাইন করে বেহদ সম্মান করে ইজ্জত করে মায়া করি, তাই তাই আমার বেহদ মায়া করেন। উদাহরণ দিতে গিয়া কইয়ার আমরার মাঝে একজনের একটা উন্নতি দেখিয়া আমি যদি হিংসা করি তা তার ক্ষতি হইব না আমার ক্ষতি হইব, আমার ক্ষতি হইব, হল হইলা উত্তু হইল হিগে ইকনাইন খরল গিলা ওখানে চিন্তা করি আমার গুম হারাম ফইলা, কোনটা হইল ক্ষতি, গুম গেল। দুই নম্বর হইল ভিতরে তাই সারকা নামাইল ইগে কিলা করলো। দেখো একটা জিনিস মানুষ, আমরা এই কথা সবে মানিনি যে আল্লাহ ছাড়া খেয়েও কিচ্ছু করার শক্তি খেয়র নাই, কেন মানিনি আমরা সবে মানিতো। একজন মানুষ রে আল্লাহর যাতে ছেলে একটা দিছে মেয়ে একটা দিছে, ছেলেটাও এস্টাবলিশড হয়ে গেছে, চাহে ব্যবসা করুক চাহে কোনো জব করুক, প্রাইভেট সেক্টর হোক গভর্নমেন্ট সেক্টর হোক, হে এস্টাবলিশড হয়ে গেছে, ফুয়া বেটার ফুড়ি যেটা আছে মেয়ে যেটা আছে এগুও বালা জাগাত বিয়া হয়ে গেছে, আল্লাহর যাতে তারে ওলা দেওয়া দিছে এই মানুষটায় গাড়িও কিনি লাইছে। এখন যদি আমি এই কথাটা কই এইকে গাড়ি কিনি লাইছে, মেয়েও বালা জাগাত বিয়া দিলাইছে, ছেলে যেটা আছে ছেলেটাও বড় বালা জব হরে, আবার মেয়ে যেটা এটাও বালা তার মা বাবার বাধ্য অবাধ্য নাই, আর ছেলে যেটা এটাইও মা বাবার কথা বড় শুনে, আমার ভুয়া একগু আছে এইকে আমার কথাও শুনে না তার মার কথাও না, ফুড়িও খুব বালা জাগাত আমি বিয়া দিতাম পারছি না, আর ভুয়া যাই না শুনতেন কোনো কাম লাগন্যা, একলগর হগে অকনাইন করি লাইল আমার ইগে পারল না, ও জিনিসটা মনো আনিয়া যদি এক কাম আমি করি, বেটায় গাড়ি লইছে তার রাস্তা দিয়া ইয়া গাড়ি ডুবত, আমি যদি রাস্তার মাঝে সুন্দর করিয়া কয়টা লুয়া গাড়িয়া রাখি, হামাইতে তো আইয়া ও হামাইও ও হামাইও আইয়া আমাও কিলা লুয়া গাড়িয়া রাখি দিছি, এন্টায়ার খান হইছিব তো তান লস হইব না লাভ হইব, খাল লস হইব ও কিতা হইব তোরা কো না, হ্যাঁ টায়ার খানা হইব তান ক্ষতি হইল, আচ্ছা যে গুড়ে দিয়ে আল্লাহ গাড়ি লোহাইতে পারছে এগুড়ে দিয়ে টায়ার লোহাইতে পারবো না, হুদাই কেন গুসাইয়া কিতা হইতা, যে গুড়ে দিয়ে মালিকে গাড়ি কিনাইতে পারছে এগুড়ে দিয়ে টায়ার পারবো না নিবা, তে কেন আমার কেন গুসাইয়া লাভ আছেন। দেখো একটা জিনিস, যারা আর বাচ্চাই নাছেন হয় ছেলে হোক কিংবা তো মেয়ে হোক, আপনি আপনার ছেলের লাগি ছোটো বাচ্চা যেটা ওটার লাগি আপনি কাপড় একটা আনছেন, বড়টায় দেখছে বাবায় কাপড় আনছেন ছোটো ভাইয়ের লগে বা ছোটো বহিনের লগে, আইয়া যদি কাপড় গুড়ে জাস্ট খালি ওলা আতায় আর হয় ভাই কিংবা তো বোন, ছোটো বোন তো তার ওটারে বা ভাইরে ঘর যে বাবায় তোর লাগিয়া কাপড় কিনিয়া আনছ খুব সুন্দর কাপড়
খুব বালা কাপড় তোরে খুব সুন্দর লাগে অগু লাগা অগু বাবায় তোর লাগি কিনিয়া আনছেন এনে তো বাবা অকল আছো খেন দুখ লাগ বন্যা লাগতো না কেদার লাগি লাগতো লাগতো কেন আসিবে না আমি কমেডি কমেডিয়ান নাই আর আমি কমেডি করি না আমার প্রত্যেকটা মতো লজিক ফেবে আমি বাকি মেজা বল লাগান আমার এই গাছলত নাই আমি লজিক দিয়ে মাতিয়ার লাগি মাতিয়ার কারণ ওয়াজ মানুষে করায় কেনে ওয়াজ মানুষে করায় কেনে ওয়াজ করাইবার উদ্দেশ্য হইল আমি যেটা জানি না ওটা আমি দুই একটা জিনিস আমি জানার মতো ভাইলেও আমার হয়ে গেছে না আমি আশাইতাম আমি খান্দাইতাম আমি হক নাই না ইকনাই তোর লাগে ওয়াজ করিয়াও লাভ নাই খরাইয়াও লাভ নাই আমারও মুরব্বী সাহেবে কইছ খুব দুঃখ লাগবো বাবার খেনে বাবার দুঃখ লাগবো এল লাগিয়া বাচ্চা দটা বাফর নি না বাফর না দটা বাফর আচ্ছা ভাই আমার যুবক বন্ধু হল আসেন মা বাপে আওলাদরে মায়া সমান করেন নি না কিছু তারতম্য করেন হাসন কিছু বেড়াচা করেন না তো মা বাপর লাগে আওলাদ সমান তা হয় বাবায় অভাবর কারণে ছোটোটার লাগে আনছেন বড়টারে তিতা পারছেন না কিন্তু বড়টায় যে সময় গিয়া কাপড়টা আতাইব আর খইব বাবা বাবা ভাই এগুলো আগাতরে খুব সুন্দর লাগে আব্বায় তোর লাগে আনছেন ইয়া কাপড়টা আতাইব বাপর খসম গদার বাপর গীত হইব অন্তর দাক দেখাই অলিব চৌকেদি ফানি আই যাইব মায়া লাগি যাইব আর ও জায়গার যদি ওগে উঠিয়া গিয়া বাপ একলা তোর নি আমার তো বাপলা তোর নি আমারও বাপ হইয়া গিয়া বেলেই টেকান লইয়া আন নাইলে এমনি দরিয়া যদি বাপে হরুগুল লাগে কাপড় আনছন হি পারিলাই বাপে না পারিয়ে বাদ দিবান কিটা লাগে না কিটার লাগি মারতা অত মেহনত করি আমি লইয়া আনছি আমি জানি কি আল্লতে টেকা রুচি করা আমি কিনিয়া আনছি তুই বালা জিনিস আমি দিছি তুই দিছত না তো দিছি আমি তুই না আমার মাল বেহকুরে দিছি আমি তুই নিন এই কুণ্ঠাইয়া এগো নষ্ট করতে কি ও তো মারবা বাপে মারবা দেখো এক জিনিস আল্লাহর জাতর লগে আমরার সম্পর্ক আল্লাহ আমরারে মায়া খিলা কর একটা বন্ধার লগে মালিকর উপরিমান মায়া থাকে মা বাপর যে মায়া থাকে আওলাদর লগে সন্তানর লগে একটা কিয়াও বেশি মায়া থাকে একটা কিয়াও বেশি মায়া থাকে বন্ধার লগে আল্লাহ আল্লাহর যাতে একজন ডে দিস আপনি আর আমি যদি রাস্তা লোয়া না লাগাইয়া রাস্তাটা সুন্দর গাত থাকে আর আমি কুদালে খান দিয়ে গাঁত বিন মারিয়া দিই আর কই না বা মানুষটার গাড়ি আইতো অন্য গাঁত পড়িয়া গাড়িয়ে দুঃখ পাইলেইব মানুষটার গাড়ি আইতো আমি রাস্তাটা সুন্দর করিয়া দেই আল্লাহর জাতর দুঃখ লাগি যাইব আল্লাহর জাতর দুঃখ লাগি যাইব যে আমি তারে দিছি না দিছি আরো ঘুরে হে গীতা করে রাস্তা ঠিক করিয়া দের হৌ যে আপনিও জেলা হকে খালি কইছিল যে বাবায় তোমারে কাপড় আনি দিছইন ভাই তোমারে খুব সুন্দর লাগে এখান শোনার বাদে বাবার মনো দুঃখ আইব বাবায় লগে লগে মনস্থ করবা যে নেক্সট বাজারও আমি তার লাগিয়া আর এক সেট আমি আনিয়া তারে দিমু ঠিক যেমনে খালি আমি ও রাস্তাটা খালি সুন্দর করে রাখবো আল্লাহর জাতর ওলা দুঃখ লাগি যে বাহ আমার বন্ধাটা কত ভালো আমি থারে দিছি না আরো একজন দিয়ে দিছি এর বাদেও গীতা করছে ও রাস্তা ওগু সুন্দর করিয়া রাখছে আল্লাহর জাতে কইবা আমি তোরেও দিলাই আমি তোরেও দিলাই আর যদি ওলোয়া গাড়িয়া রাখো আরে তো তোমার ওকে কুণ্ঠানির বাদে যে বাড়ি আইসলাই ও বলা কইবাই তোমার ওকে কুণ্ঠানির বাদে অন্য কাপড় নোয়া কাপড় তো ছিড়লিছিল মান মারছো নি না মারছো না মারছো আমি দিছি আমার মাল তুই চিড়িতে কি তোর লাগে আমার কইতে হিগুড়ি গুছ সিঁড়িতে কি নষ্ট করতে কি মারছো তো ও হিগুড়িলা ক্ষতি করার যাওয়ার বাদেও আল্লাহ আল্লাহ বাড়ি আইব মাত বুঝা গেছে এর লাগে যে কোনো মানুষ হোক যে কোনো মানুষ হোক মানুষের ক্ষতির অঙ্ক কখনো করিও না আল্লাহ তোমার ক্ষতি করি লইব আল্লাহ তোমার ক্ষতি করি লইব এক জিনিস গুলমুল হই মানুষ
আপনারা জানো এই রোজা মাস তো লকডাউনও গেছে, এর আগর রমজান যেটা আগর রমজানের সময় আইলাখান্তিতে একটা মসজিদ লইয়া অশান্তি হয়েছে না। এই মসজিদ আমার দাদাজির মসজিদ, দাদাজির মসজিদ ও হিসাবে এই মসজিদও দাদাজি 53 ইয়ার্স 53 বৎসর ও মসজিদের মাঝে দাদাজি রইছেন। এখানোর মতো বললিও তাই নাসলা, এখানোর ইমামও তাই নাসলা। যে সময় 92 বাবরি মসজিদ লইয়া রায়টিং গইল, এই মসজিদের আশেপাশে কিন্তু একজন মুসলমানের বাড়িও নাই টিল টুডে। আজ পর্যন্ত এখানোর মসজিদের কোনো মহল্লা নাই, একদম মসজিদের লাগা করায় যে তা সব হিন্দু মানুষের করায়। কিন্তু 92 যে সময় দাদাজি মসজিদ রায়টিং গইছে, তে হিন্দুয়ে মুসলমান ভাইলে মাত্র, মুসলমানে হিন্দুয়ে মাত্র অলাত। দাদাজির আইয়া আমার বাপসা সাইন সবে ইয়া কইছেন সব বাড়িতেই কুয়া কইছেন না রে বা, আমি তো বাড়ি যেতাম পারতাম না, আমি মসজিদ থাকুন। আমার যদি আল্লাহর যাতে কিয়ামতর দিন জিগায় জানবাস এইটাই করিয়া তো তুমি তোমার বাড়িত গেছলাই গিয়া আমার ঘর হার হাওলা করিয়া গেছলাই, আমি ফারতাম না, আমিও ন থাকুন। সব একটা ডর থাকে তো সারাউন্ডিং, সব হিন্দু মানুষ, একজন মুসলমান মানুষও নাই। তবে আলহামদুলিল্লাহ তানে পাহারা দিছেন হিন্দু মানুষে, তানে পাহারা দিছেন হিন্দু মানুষে, খানি তান চাউল ডাইল হিন্দু মানুষ হলে তান গড়তার আর গড়তা কি আনিয়া, সেও দাদু সেও জেঠু আনিয়া তার তারা আনিয়া দিতা খেনে। ইবা হিন্দুয়ে মুসলমান ভাইলে মারিলাইন, মুসলমানে হিন্দু মারিলাইন, ইন মুসলমান বুড়া বেটারে আনিয়া হিন্দু মানুষে দিতরা খেনে। ফইলা আল্লাহর বনা লাগব, তুমি আল্লাহ রই যাও সব তোমার রই যাব। আজ পর্যন্ত এই মসজিদের আশেপাশে মসজিদের মতো বললি এখন সব তাই মাঝে মাঝে ইয়া জুম্মা ফোড়াইন তাই না, তাহলে আমি সময় ভাইলে আমি আই, এখনো পর্যন্ত এলা আসুন ছোটো দাদা আসুন, আমার থেকে বয়স ছোটো দাদাবালা আসুনি বড় এরা ভাই বেলা নি রে অনেক আসুন কিতারা বা তাইন গীতা কররা বেলা আসুন নি খেনে। একটা জিনিস মনে রাখিও, জমিনে সব মানুষ বাদ নাই, সব মানুষ বাদ নাই, বাদ আমি বাদ হইলে সব বাদ, আমি বাদ সব বাদ, আমি বালা হয়ে যাই সব বালা, আমি বালা হয়ে গেলে সব বালা। আমরা ফইলা আল্লাহর বনি যাই, আল্লাহর যতটা আছে সব তো আমরা আর বনি যাইব। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, তুমি আল্লাহর বনি যাও সব তোমার বনি যাইব। তো আমরা মানুষ, আমরার মধ্যে কয়েকটা খাম তোর আগে দিয়া নো দেখো মানুষ আইতে তারা বোয়ার জায়গা নাই রে বা, তোর আগে দিয়ে আইসা দূরে সরি পড়ে পড়ে হাঁক মারি লাগে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। এখন হইল আল্লাহর বনা যায় কিলা, মাত বুঝা গেছে আল্লাহর বনা যায় কিলা। ফার্স্ট আমরার মাস থেকে কয়টা খাম ছাড়া লাগবে, এক নম্বর ইয়া তাকল গিয়া আমার কাছ থাকি হিংসা যাইত গিয়া, এক নম্বর আমার কাছ থাকি হিংসা যাইত গিয়া, দুই নম্বর আমার কাছ থাকিয়া তকব্বুরি, আমার কাছ থাকিয়া তকব্বুরি আনানিয়াত আমিত্ব বোধ যেটা ওটা আমার কাছ থাকি যাইত গিয়া,
তিন নম্বর আরও একটা জিনিস আমার কাছ থেকে যেতো গিয়া, আমি মানুষ রে, আমরার মধ্যে একটা জিনিস আছে নানি, এলা অনেক সময় হয় খেওরোর ছেলে খেওরোর মেয়ে বাগিয়া গেছেন গিলা হয় তো, আমার জান মেয়ে বাগিয়া গেছেন এর লগে তো আমার লাগা, তানে আমি বাজারও ভাইয়া দেখবার দিকে কীতারে বা খবর ভাইলাম বলে তোমার ফুলি বাগিয়া গেছে কি আসাও নি, এখান আমি বাজারও কইয়ার কইয়ার কোন জায়গা বাজারও খোয়ার আমার উদ্দেশ্য কোনটা, হ্যাঁ মানুষ শুনাইতাম, মানুষ শুনাইবার লাগিয়া যে অমুকর ফুড়ি বাগিয়া গেছে গিয়া আমি ওখান শুনাইতাম, নতুবা আমরার মাঝে আরো কাম করুন, এই মানুষর ওলা একটা দুর্ঘটনা হয়ে গেছে গিয়া কইব ইস আমি শুনছি না ভাই আর সাহায্য করার মতো নাই, শুনিয়া বড় দুঃখ পাইছি, আচ্ছা সবর করো আল্লাহ আছে ও কি তৈব থরিকান না কইলে এগুর হিগুরি না ক্ষতি হইব, আসলে অগুরি ওখান কর রে হুসরিস আমি জানি, ও যে জিনিস যে খান অন্যরে ছুটো করা, অন্যরে বেইজ্জত করা, অন্যরে খাটো করা ছাড়া লাগব, আপনি কেউরে ইজ্জত দিতাও পারতা নাই আপনি কেউরে বেইজ্জত করতাও পারতা নাই, আজ আমি হনে গিয়া কইমু যে তোমার মেয়ে বলে বাগিয়া গেছে গিয়া ইস তোমার মেয়ে হলো হয়ে গেছে তোমার ছেলে হলো হয়ে গেছে, তারে দুঃখ দিছি নি না দুঃখ দিছি না, তার অন্তরে দুঃখ পাইছে নি না পাইছে না, পাইছে তো তারও মালিক একজন আসইন নি না না তারও এক মালিক আসই, কি বদলা লইব নি না লইত নাই মালিকে, ই বদলা আমার কাছ থাকি লইব, দেখেন আয়োজক বন্ধু অকল আমার বাদর মোলানা সাবরে আপনারা আস্তে আস্তে লইয়া কোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কইলা, আয়েশা আজ তুমি আমারে জেতা জিকাইবাই, আজ তুমি আমারে জেতা জিকাইবাই আমি তোমার প্রশ্নর উত্তর দিব, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম বয়সী আসলা আমরার মা, তখন কইলা ইয়া রাসূলুল্লাহ যদি আপনি ইজাজত দেন তে আমি আমার বাবার লগে একটু পরামর্শ করি আই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আইসুন বাবার কাছে যাই কইছেন বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওলা কইছেন, রাসূলুল্লাহ ওলা কইছেন আপনার আমি আরো 10-15 মিনিট আছি টাইম দেব আজ আমি করি না, আরো 10-15 মিনিট আছি আপনার আর মোলান সাহেব বাদরে নে লইয়া আইবা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে তুমি যাও রাসূলুল্লাহরে জিকাইও, তবে শর্ত হইল রাসূলুল্লাহ আনসার যে গুদি পাই গু তুমি আমারে ইয়া খাওয়া লাগবে, আমি তোমারে প্রশ্ন কইয়া দিব কিতা জিগাই চাই তবে নবীয়ে উত্তর যেটা দিবা এটা তুমি আইয়া আমারে খাওয়ালা, আয়েশা যদি তুমি ওয়াদা করো যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উত্তর যেটা দিবা আমারে হইবা, হযরত আয়েশা ওয়াদা করেন বাবা আল্লাহর হাবিবে যে উত্তরটা দিবা উত্তরটা আমি আপনারে দিমু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইকান হুনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আর হযরত আয়েশায় ওয়াদা করছেন, ওয়াদা করার পরে রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করতা, এখন জিজ্ঞাসা গীতা করতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশারে শিখাইন মা, রাসূলুল্লাহরে গিয়া জিগাইও যে সময় আল্লাহর লগে তান মেরাজর রাত আলোচনা হইছে কথাবার্তা হইছে আল্লাহর লগে তান কথাবার্তা হইছে, এই কথাবার্তা আল্লাহর নবী ছাড়া অন্য কেউ জানে না, ও মা কইও যে কথাবার্তা গুলো হইছে এর মাঝে একটা কথা তোমারে কইতা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইন আল্লাহর হাবিবর কাছে আইয়া কইন ইয়া রাসূলুল্লাহ
আমি আইসি রসুল্লাহ জি গাইন আবু বকর ও আয়সা তোমার আব্বা শিখাইয়া দিছি বলে জিও বলে ইয়ার রসুল্লাহ আমার বাবাই আমার শিখাইয়া দিছন বলে আয়সা হো বলি ইয়ার রসুল্লাহ আপনি যে সময় মেরাজ তশরিফ নিছন নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আর আল্লাহ ছাড়া শিকানোর মধ্যে আর কেউ নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর লগে যে তা মাত কথা হল হইছে থাকি এখন কথা জানতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলা ও আয়েশা আল্লাহর যাতে আমারে কইছেন যে বন্দায় যে মুমিনে অন্য মুমিনর দিলর মধ্যে কষ্ট দিত নাই আল্লাহর যাতে তারে বেগয়ের হিসাবে জন্নতর মধ্যে দিলাইবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর হুনিয়া রাসূলুল্লাহর কাছে ইজাজত তলব হরনিয়া রাসূলুল্লাহ আমারে পারমিশন দেন আমি আবার ঘুরিয়া আমার বাবার কাছে যাই রাসূলুল্লাহ কইন ওনু গিয়া আইলাই বলে ইয়া রাসূলুল্লাহ বাবা আমারে প্রশ্ন শিখাইয়া দিছইন প্রশ্ন শিখাইয়া দিছইন লগে আমার কাছ থাকি প্রতিজ্ঞা লইছইন ওয়াদা লইছইন আপনি উত্তর যেটা হওয়ার পরে তানে গিয়া হইতাম রাসূলুল্লাহ আসিলা হযরত আয়েশা আইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কাছে আইয়া ফরমাইলা বাবা বড় খুশখবরি বলে কোন খুশখবরি গো মা বাবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই কইছেন যে মানুষে অন্য মানুষের দিলর মধ্যে কষ্ট দিত না আল্লাহর যাতে তারে আনা হিসাবে জান্নাতের মধ্যে দিলাইবা শুনার পরে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহুয়ে খান্দা আরম্ভ করে দিলা হজরতে আয়েশা হইন বাবা খুশির খবর আপনি আসিতা আপনি খান্দইন খানে হজরতে আবু বকর হইন না মা খুশির খবর তুমি বুঝলাই কিন্তু লগে দুঃখর একটা খবর আছে বাবা খুশির খবর বুঝলাম দুঃখর খবর কোনটা বলে মা তুমি এক সাইড বুঝছ আর এক সাইড বুঝছ না যদি কোনো মানুষে কোনো মানুষের মনের মধ্যে কষ্ট দেন না দিলা দেন না তা হইলে তারে কিতা করো হইতো আনা হিসাবে জন্নত দেব হই যাইত আর যদি কোনো মানুষ কোনো মুমিনে কোনো মুমিনর দিলর মাঝে কষ্ট দিলায় যদি দিলায় তে বলে আনা হিসাবে তারে দুজোহর মাঝে ভালানি হয়ে যাইব এর লাগি চলা ফেরার এমন কোন খাম আমরার দ্বারা হইত না যে আমার এই খামে হলো আমার পাড়া প্রতিবেশী হোক যে কোনো মানুষ হোক আমার খামে মানুষের মনের মাঝে কষ্ট আইত না মাত বুঝা গেছিল আমরার আছে না কোনো সময় কিচ্ছু হইলে এমনভাবে গাঢ় করি কইতাম এনেবারে খলিঞ্জ হারিয়া হবায় বার হইতা যে ওখান ছাড়া লাগ ও খাম ওখান যদি আমরা সাড়ি দিতাম পারি আমরার বিতর্কিত হয়েছে আমরার বিতর পরিষ্কার হয়েছে হাসদ হিংসা ফরনিন্দা মানুষর কুনাম গাইয়া আটা বা মানুষের একজনটা খাটো করে খরা আছে না আমরার মাঝে কোনো জিনিস করতে গিয়ে আমি বড় হইতে গিয়ে আরও জনডে নিচে ফালানি ও জিনিসগুলো আমরার মাছ থাকি হরি যাইত আরও একটা কথা লোভ লোভ কোনো মানুষের এলাক খেয়ে ওইন গ্যারান্টি দিতে আবার ভাই যে কালকে সকালে উঠি ও জিনিস দিয়ে খাইবা হ্যাঁ জাস্ট আপনি উইশ করতে পারো আপনি আশা করতে পারো যে আমি সকালে ও জিনিস দিয়ে খাইবো কিন্তু তো আপনি গ্যারান্টি দিতে পারতাই না সকাল গুল্লি মারো 5 মিনিটের গ্যারান্টি তোমার নাই 5 মিনিটের গ্যারান্টি তোমার নাই আল্লাহকে লোভ করিও না আল্লাহর যাতে যা দিছইন তার উপরে সন্তুষ্ট থাকতাম এর লাগি তসৌফর কিতাবর মাঝে আনইন নজর বর কদম চলতে সময় নিচে দি সাইয়া চলতো নিচে দি সাইয়া হাঁটিত খেনে আমি যাইয়ার রাস্তা ভাই আমার গরো টিন লাগাই আমার গরো
টিন লাগাইল। আমি যদি তো রাস্তা বাই যাই আর তো উপরে দিয়ে আঠি আঠি যাই তো অনেক তিনতলা চারতলা বিল্ডিং দেখবো নি না, দেখতাম না উপরে দিয়ে যাই আর তো তিনতলা চারতলা বিল্ডিং আমি দেখবো। দেখার বাদেও আমার মনে একটু জ্বলিব নি না জ্বলতো না, আমার টিনর আর বেটার ডালাই ঘর। ওই জায়গার যদি আমি নিষেধি চাইয়া যাই তে আমার ঘর ইকান গিতার, আমার ঘর টিনর। আল্লাহ তো অনেকরে সোনর গর শুয়াইল আর অনহর গরন সন নেরা ইতাও নাই, আর তেরফাল দিয়া পলিথিন দিয়া ইট দিয়া অত মানুষ গুমার। আমি যে সময় আঠিয়া যাই মো চৌক আমার নিষেধি রইব, ওখানাই আমার চকুত বাসিছে না বাসিছে না, ওখানাই আমার চকুত বাসিব। যে সময় ওখানাই আমার চকুত বাসিব আমার মুখ থাকি বারইব আল্লাহ তুমি আমারে যে হালতর উপরে রাখছো আলহামদুলিল্লাহ। আর বুঝা গেছিল আমি যে হালতও আছি আল্লাহ তুমি আমারে বহুত বালা রাখছো। এর লাগিয়া কইছো নফল নমাজ পড়ার থাকি বেমারি দেখাত যাওয়াত আব্বেশ খেনে। আমি যে সময় নফল নমাজ পড়িম কত নমাজ পড়ি আর কিতা করি আর নমাজ পড়ি আর নমাজ উমাজ পড়ার বাদে তো শেষ সব পাইলাম। যে সময় আমি কোনো বেমারি দেখাত যাইম যাবার বাদে আমার মনোভতটা আইব না নি বাহ আমার লাখান 50-55 মানুষ, আমার লাখান 25-30 বছরের মানুষ আই যাঠি তো পারেন না আল্লাহর যাতে তারে বিছনার মাঝে শুয়াইয়া রাখি দিস না, আমারে তো আল্লাহর যাতে আটাইত্রা। আমি শুক্রিয়া আদায় করবো আল্লাহ তুমি আমারে কিতা করছো আলহামদুলিল্লাহ আল্লাযী ফাদ্দালানি আলা কাসীরিল আলামিন। আল্লাহ তোমার যাতর শুক্রিয়া, তোমার বহুত আপনার মানুষ সকল থাকি আপনি আমারে কিতা রাখছো আমারে বালা রাখছো। এখান যে সময় আমি ফিল করবো এখান আমার অন্তরে আমার হার্টে ফিল করবো না নিয়ে জিনিসটা আমার মনও লাগবো তো, নমাজ পড়িলে এখান মনও লাগবো নমাজ পড়িলে মন হরবে না, কিন্তু যে সময় বেমারি দেখাত যাইব তার মন গীত হইব ছোট হয়ে যাইব। এর লাগে কইসইন জিয়ারত বেশ করি করত, জিয়ারত বেশ করি করত বলে জিয়ারত বেশ করি করলে গীত হইব বলে কবরিস্তানও গেছো তো জিয়ারত খোরা গিয়া উবাই এত আসসালাম আলাইকুম ইয়া হালাল কবুর হইয়া জিয়ারত খোদ্দায় আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর হইয়া তো জিয়ারত খোদ্দায় লগে মনে একবার ইকান আহিব বলে আইস তাই নেই অন ঘুমাইস খাইলাম আর আওয়া খাইলাম আকার আমার আওয়া। ইকান যে সময় তোমার মনে আই যাইব তোমার মাঝে ডর আই হামাই যাইব না, আর যার ভিতরে ডর হামাই যাইব বলে মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। মানুষের মনে যে সময় ডর হামাই যাইব এই সময় কিতো হয়ে যাব হে আপনা আপনি কোনাদের তর্ক করি লইব গুণাত তাকি হে হরি হরি যাইব। তো খায়ের আমি আই যাইছি আল্লাহর দাতর লাখো কোটি শুক্রিয়া, আল্লাহর দাতে আমারে